হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আপনারা সবাই জানেন ইদানিং একটা খুব ভাইরাল হচ্ছে, আমাদের প্রিয় ম্যাডাম অপবিশ্বাসকে নিয়ে খুব আজে বাজে মন্তব্য করেছে আমাদের কার্বন, হয়েছে আমাদের শিক্ষিত রানীর বোন। তো আমি ওই ম্যাডামের কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি। উনি বলছেন অপবিশ্বাসের নাকি মা নেই, বাবা নেই। হ্যাঁ, এটা ট্রু, মা বাবা তো চিরদিন থাকে না ম্যাডাম, মা বাবা শুধুমাত্র চিরদিন থাকে না। আপনি নিজেই জানেন না, আপনি আসে আজকে আছেন কালকে নাই, মানুষ মাত্র প্রাণী মাত্র আজকে আছে কালকে নাই। তো আপনি যে অপবিশ্বাসের মা বাবারও দোহাই দিলেন, আপনি যে অপবিশ্বাসকে বললেন গরিব বেকার, আরে ম্যাডাম অপবিশ্বাস কি করে খাচ্ছে, কাজ করেই খাচ্ছে আপনাদের জন্য ফিটা কাটে, কিন্তু যে কেউ ফিটা কাটতে পারে না। আপনি চাইলে আপনি যদি ফিটা কাটার যদি আপনার যদি সেই যোগ্যতা থাকতো ম্যাডাম, আজকে আপনি কানাডায় যাইতেন না। কানাডায় কেন গেছেন একটা মেয়ের বাচ্চা রেখে? কেন? আপনার নিজের 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 সম্বন্ধে আপনি জানেন না, আপনি যে অন্য সম্পর্কে আজে বাজে বলছেন। অপবিশ্বাস তো ভালোই বলেছে পচা আলু, তাতে সমস্যা কোথায়? পচা আলু তো যে কেউ বলতে পারে পচা আলু, তাই না? তো অপবিশ্বাস পচা আলু বলছে আপনার বোনকে, তাতে অপবিশ্বাস এত কি ভুল করছে, তাই না? ভুল তো করে নাই, কারণ অপবিশ্বাস তো বলবেই, কারণ আপনার বোন কি, আপনার বোন ওর জামাইকে নিয়ে নিছে, ওর ওর আপনার বোন তো সবকিছু কেড়ে নিয়ে গেছে, তাই না? এখন তো আপনার বোন থেকে ও কেড়ে নিয়ে আসছে না সাকিব খানকে, ঠিক কি না? তো সেই জন্য আপনাদের এখন মানে গা জ্বলে মাথা জ্বলে, মানে কোন দিকে কি করবেন বুঝতে পারতেন না। আপনি বললেন অপবিশ্বাস নাকি ভিউসের জন্য করে এ করে, ম্যাডাম আপনিও কিন্তু আপনার পেজে ভাইরাল হওয়ার জন্য অপবিশ্বাসকে গালিগালাজ করতেছেন এবং কি আপনার নাম ইউজ করতেছেন, যেখানে আমরা কোনোদিন আপনাদেরকে চিনি না, আমরা কোনোদিন চিনি না আপনাকে, আমরা শুধু চিনি সাকিব খান বুবলি, সরি সাকিব খান অপবিশ্বাস, ঠিক আছে বুবলিকেও চিনি, যেহেতু সাকিব খানের যেহেতু বউ সাকিব খানের সাথে অনেক সিনেমা করছিল, এখন প্রতিষ্ঠিত একজন নায়িকা বুবলি, অপবিশ্বাসও একজন প্রতিষ্ঠিত নায়িকা। আপনার বোন যেরকম নায়িকা, অপবিশ্বাসও যেরকম নায়িকা। অপবিশ্বাস 100 উপরে সিনেমা করছে, আপনার বোন করছে কয়টা এখনো? আপনার বোনের ক্যারিয়ার এখন কয় বছর, তাই না? তো আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি যে বলছেন আপনার জন্য আপনি কি গান করছেন অপবিশ্বাসে, অপবিশ্বাস কি কোনোদিন বলছে যে আপনি গান করেন নাই? ম্যাডাম আপনি একটু সংযতভাবে কথা বলবেন, আসলে আপনি যেগুলো বলছেন এগুলো আসলে ঘৃণা করা ছাড়া কোনো কিছু নয়, এটা অপবিশ্বাসকে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়া ছাড়া কিছু নয়। অপবিশ্বাসকে আপনারা রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার নেই, কারণ অপবিশ্বাস আপনাদেরকে রিভেঞ্জ নিতে পারবে, কারণ অপবিশ্বাস কোনো কিছু করে নাই, কোনো ফলস কোনো কিছু করে না, অপবিশ্বাস রাইট ইজ রাইট। তো সবাই ভালো থাকবেন অবশ্যই, ধন্যবাদ সবাইকে।